সূরা ফাতিহা এমন এক দরজা দিয়ে এই পৃথিবীতে এসেছে আসমান থেকে, যেই দরজা কোনোদিন খোলা হয়েছিল না, সেই দিন প্রথম খোলা হয়েছে, সেদিন প্রথম আল্লাহ খুলেছেন। তো আমরা একটু অনুবাদটা দেখি সূরাতুল ফাতিহার। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, দয়াময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দিয়ে ধন্য করেছ বা হেদায়েত দিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এ হলো মৌলিক কথা সূরা ফাতিহা। সূরা ফাতিহা নাজিলের প্রেক্ষাপট যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাই যে সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 806 নম্বর হাদিস সহিহ মুসলিমের, এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আছেন, বসে আছেন, এমত অবস্থায় জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম আসলেন। জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, এসেছেন কিছুক্ষণের মধ্যে একটা শব্দ হলো, বিকট একটা শব্দ হলো, ব্যতিক্রম শব্দ। তো জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি একটা আওয়াজ শুনতে পেলেন, একটা শব্দ শুনতে পেলেন? হ্যাঁ পেলাম। আপনি কি জানেন, বলতে পারবেন এই শব্দটা কিসের? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, না আমি জানি না, আমি বলতে পারবো না। তো জিব্রিল আলাইহিসাল্লাম বললেন যে এই শব্দটা হলো আসমানের একটা দরজা খোলা হলো, এই দরজা খোলার এই শব্দটা হলো। আসমান জমিন সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোনো দিন এই দরজা খোলা হয়নি, কেবল আজকে প্রথম খোলা হলো দরজাটা সৃষ্টির পর থেকে, এই জন্য এই শব্দটা হলো আর কি। এরপরে জিব্রিল আলাইহিসাল্লাম বললেন, এই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসছেন আপনার কাছে, উনি আসছেন এখন। উনি এমন একজন ফেরেশতা যিনি আসমান জমিন ফেরেশতা সৃষ্টির পরে কোনো দিন পৃথিবীতে আসেননি, উনি কোনো দিন পৃথিবীতে আসেননি, আজকে প্রথম আসছেন নেমে, আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছেন। এমন একটা হাদিয়া নিয়ে আসছেন যে হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের কাউকে দেননি, কোনো নবী রাসূলকেও দেননি, কেবলমাত্র আপনাকেই দিচ্ছেন এটা। এই কথা বলতে বলতে ফেরেশতা চলে আসলেন। আসার পরে দুইটি জিনিস দিয়ে গেলেন, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা আর সূরা বাকারার শেষ দুইটা আয়াত দিয়ে চলে গেলেন। হাদিস সহিহ মুসলিমের 806 নম্বর হাদিস। এখন লক্ষণীয় যে বিষয়গুলো একটু খেয়াল করেন, সূরা ফাতিহার ব্যতিক্রম বৈশিষ্ট্য দেখুন। সূরা ফাতিহা এমন এক দরজা দিয়ে এই পৃথিবীতে এসেছে আসমান থেকে, যেই দরজা কোনোদিন খোলা হয়েছিল না, সেই দিন প্রথম খোলা হয়েছে, সেদিন প্রথম আল্লাহ খুলেছেন এটা দেওয়ার জন্য। এমন একজন ফেরেশতার মাধ্যমে এই সূরাটা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে,
যিনি কোনোদিন এই পৃথিবীতে আসেননি, সেদিন প্রথম এসেছেন। এমন একটা হাদিয়া যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেননি। তাহলে এখানে আরেকটা জিনিস ফুটে ওঠে, কোরআন মাজিদের 114টা সূরা এর মধ্যে 113টা সূরা নাজিল হয়েছে, বহন করে নিয়ে এসেছেন জিব্রিল আলাইহিসসালাম, আর সূরা ফাতিহা নিয়ে এসেছেন অন্য ফেরেশতা, মানে সম্পূর্ণ ব্যতিক্রম। পুরো কোরআন নিয়ে এসেছেন জিব্রিল আলাইহিসসালাম, কিন্তু প্রথম নিয়ে আসা নাজিলের সময় আল্লাহ অন্য ফেরেশতাকে দিয়ে পাঠিয়েছেন, মানে এটা যে ব্যতিক্রম, স্পেশাল কিছু তা বোঝা যায়। আমরা সবচেয়ে আপনজন স্পেশাল মানুষকে স্পেশাল কিছু গিফট দিতে চাই, হাদিয়া দিতে চাই, চমকিয়ে দিতে চাই, হঠাৎ করে এসেছি না বলেই চলে এসেছি, এটা তার জন্য একটা উপহার বা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, যাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে সূরা ফাতিহা এমনভাবে হাদিয়ে দিলেন যে সম্পূর্ণ ব্যতিক্রম, একটা নতুন দরজা দিয়ে নতুন ফেরেশতা যেটা কাউকে দেননি। আরও কিছু দিক সূরা ফাতিহার ফুটে ওঠে, যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ রাফি ইবনু মুআল্লা একজন সাহাবী, তো ওনাকে বলছেন যে আমি তোমাকে কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা একটা আজকে শোনাবো, আযামুস সূরা, সবচেয়ে বড় বলতে মর্যাদার দিক দিয়ে সবচেয়ে বড়, গুরুত্ব তাৎপর্য ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বেশি, এরকম একটা সূরা তোমাকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় শোনাবো। হয়তো বা মসজিদে কিছু করছিলেন বা বলছিলেন বা যে কোনো কাজ হতে পারে, প্রয়োজন শেষ করে যখন বেরিয়ে যাচ্ছেন তখন ওই সাহাবি আল্লাহ রাসূল সাল্লামের হাত ধরেছেন, যখন বেরিয়ে যাচ্ছেন হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি তো আমাকে আজকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বড় সূরা আজকে শোনাবেন, বললেন যে বের হওয়ার সময় আমি তোমাকে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা কোরআন মাজিদের মধ্যে শোনাব, তো সেটি কি বলুন? তখন বলছে, ও এটা তো সহজ, বলো না, তেলাওয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইটা হচ্ছে কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা কোরআন মাজিদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে 4474 নম্বর হাদিস, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা।